ত্রিবিগেম সাল্লাল্লাহু আলাইহি হাদিস আমাদের জন্য মাথায় থাকে যে কিয়ামতের ময়দানে অনেক মানুষ আছে অনেক নেক আমল নিয়ে যাবে লম্বা দাড়ি ওয়াজ মাহফিল জুব্বা টুপি হজ সব সব নিয়ে যাবে ও যে আল্লাহর কাছে এসে দাঁড়াবে আল্লাহ এই লোক জান্নাতে যাবে মোসা তাওদিয়া রেডি হচ্ছে আমার তো কথা আছে এই লোক আমাকে বন্ধুবান্ধব সহ নিয়ে আয়েশা একটা থাপ্পড় দিছিল সামান্য নুন থেকে চুন করছে আল্লাহ আমি কিছু বলতে পারি না কিন্তু এখন তো বিচার পাবো বিচার দিলাম তখন আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে তাহলে এখন এটার বিচার হলো তুমি যে নেক আমল নিয়ে আসছো যেই পরিমাণ জুলুম করেছো এখন তার জুলুম ব্যাক করার সুযোগ নেই টাকা মেরেছো টাকা ব্যাক করার সুযোগ নেই তাহলে ঠিক আছে তোমার আমল থেকে এই পরিমাণ সওয়াব এই পরিমাণ তোমার যে অর্জন যেগুলো কামাই করে আসছো নামাজ রোজা হজ যাকাত যেগুলো তোমার আমলনামায় জমা আছে ব্যালেন্সে সেই ব্যালেন্স থেকে এই পরিমাণ তাকে দিয়ে দেওয়া হলো যাও তুমি জুলুমের বিপরীতে তার আমলনামা থেকে সওয়াব পেয়েছো পেয়ে তুমি কাটাকাটি এসে চলে যাও আরেকজন এসে হাজির হয়ে বলবো আল্লাহ আমার তো এই দাবি আছে বোন এসে বলবে আল্লাহ বাপের সম্পদ মরে গেছিল বলতে পারি নাই ভাই মেরে দিছি আমাকে দেয় নাই হ্যাঁ গুদোকানের কর্মচারী এসে বলবে আল্লাহ উনি মালিক ছিল তিন মাসে বেতন দেয় নাই চুন থেকে নুন খুঁজছে গার ধাক্কা দিয়ে বাইর করে দিস আমার টাকাগুলো পাওনা আছে এবার তাকে দিবি এভাবে পাওনাদারদের দিতে দিতে দেখা যাবে যে তার আমলনামা যা নিয়ে আসছে এগুলো সব শেষ কিন্তু পাওনাদার এখনো আছে এবার কি হবে আমল তো সব শেষ আর দেওয়ার কিছু নেই কিন্তু পাওনাদার এখনো আছে তাহলে তাদের মামলা নিষ্পত্তি কিভাবে হবে এবার আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে তাহলে পাওনাদারদের যে পাপের বোঝা আছে তোমার অন্যায়ের আনুপাতিক হারে বোঝা তোমার ঘাড়ে দেয়া হবে আমলনামা বদআমল যেগুলো খারাপ নাম আকাজ পাপ যেগুলো সে করেছে এগুলো ট্রান্সফার করে এর আমলনামায় আনা হবে যতক্ষণে সমস্ত পাওনাদারের নিষ্পত্তি পাওনা হয়ে যাবে নিষ্পত্তি ততক্ষণে তার আমলনামার সমস্ত নেকামলগুলো শূন্য হয়ে বদআমল দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে এবং খুব সঙ্গত কারণেই সোজা চলে যাবে সে জাহান্নাম এ হাদিস বর্ণনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতএব দুনিয়া থেকে মরার আগে জুলুমের নিষ্পত্তি করে যাও হতে পারে মানুষ রাগের চোটে কারোর প্রতি অন্যায় হয়ে গেছে দেরি করবেন না দ্রুততার সাথে নিষ্পত্তি করে ফেলান মাপ চেয়ে ফেলান বিশেষ করে টাকা পয়সার যে জুলুম এটাতে একটা বিহিতের রাস্তা থাকে যে আপনি কারো টাকা মেরে ফেলেছেন তার টাকা কখনো ব্যাক করবেন আপনার যখন সেই বোধোদয় হবে অথবা টাকা তাকে ব্যাক করতে পারেন নাই তার তরফ থেকে দান করে দিলেন একটা বিহিত হবে বাট আপনি কারোর প্রতি শারীরিকভাবে জুলুম করেছেন মুখ দিয়ে জুলুম করেছেন অন্যায় করেছেন পাওয়ার দেখিয়েছেন ক্ষমতা দেখিয়েছেন দাপট দেখিয়েছেন এই যে জুলুম এই জুলুমগুলোর কি হবে এগুলোর জন্য তো আপনি টাকা পয়সা দিয়ে পাবেন না এবং অনেক ক্ষেত্রে ওই লোকটা খুঁজেও পাবেন না রিকশাওয়ালাকে একদিন দিছেন একটা থাপ্পড় একটা ঘুষি একটা ধাক্কা টাকা দেনই নাই চলে গেছেন বাসের কোন এক লোকের সাথে ধাক্কা ধাক্কি অপরিচিত কথার সাথে কাটাকাটি একটা কটু কথা বলে চলে আসছে এই লোকটাকে তো মাপ চাওয়ার জন্য খুঁজেও জীবনে আর পাবেন না পাবেন অনেক মানুষ আছি আমরা বয়স এখন বৃদ্ধ বয়সে চলে গেছে ইয়াং বয়সে একটু ফিরে যান আপনি যখন কলেজে পড়েছেন যখন স্কুলে পড়েছেন হাই স্কুলে পড়েছেন বন্ধু বান্ধবদের সাথে ওই যে চার পাঁচজন বন্ধু একসাথে হলে ইয়াংদের শরীরে একটা ভাব চলে আসে ওই ভাবের চোটে হয়তো আপনি আপনার কোনো সহপাঠীকে জুলুম করেছেন অন্যায় করেছেন দুর্বল মানুষের প্রতি অন্যায় করেছেন কাজের লোকের প্রতি অন্যায় করেছেন কত মানুষের প্রতি কত অন্যায় করেছেন এখন যদি আপনি ফিরে যেতে চান সেই জায়গা যে মানুষগুলোর কাছ থেকে মাপ চাইব সে সুযোগ আছে এখন নাই এর চাইতে ভয়াবহ আর কোনো চ্যাপ্টার মানুষের জীবনে থাকতে পারে না এই জন্য ভাইরা আমার এই অভ্যাস আমাদের করতে হবে যে আমার দ্বারা অন্যায় হতে পারে মানুষ হিসাবে কিন্তু অন্যায় হয়ে গেলে সেটা প্রায়শ্চিত্ত করতে সেটাকে চ্যাপ্টারটাকে ক্লোজ করতে কোনো অবস্থাতে দেরি বা বিলম্ব করা যাবে না সেটা আপন হোক সেটা পর হোক সেটা পরিচিত হোক সেটা অপরিচিত হোক এমনকি সেটা অন্য ধর্মাবলম্বী হোক ভালো করে শুনে রাখেন জুলুম এত বড় অপরাধ যে অন্য ধর্মের মানুষের প্রতিও যদি আপনি জুলুম করেন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছেন আপনি তারপর আল্লাহ তাআলা আপনাকে ছাড়বেন না আল্লাহ এই মামলায় অন্তত ওই অন্য ধর্মের আল্লাহর প্রতি ঈমান নানা মানুষের পক্ষে আল্লাহ তাআলা রায় দিবেন যেহেতু সে মাজলুম আর আপনি জালেম আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন আমিন